একটা নমুনা উল্লেখ করব। আল্লাহ তাআলা বলে দিলেন নবীকে, নবী গো ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ রাব্বুল আলামিন, ও গো নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। নারে তাকবীর, হাউজে কাউসার কোন নবীকে দেওয়া হয়নি, কোন নবীকে দেওয়া হয়নি। এবার যদি কান কি হাউজে কাউসার, হাউজে কাউসার কি জিনিস, অন্য নবীকে দেন আম করে নবীকে দিছে তাই আল্লাহ কইলো কোরআনে কি জিনিস। এবার কি জিনিস শুনে নেন, আল্লাহ বললেন ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ রাব্বুল আলামিন গো নবী আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। যদি প্রশ্ন করেন হাউজে কাউসার কি, এবার সহিহ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের একটা হাদিস তলে আসেন, তাহলে বুঝতে পারবেন হাউজে কাউসার কোন জিনিসটার নাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমার সাহাবা কেরাম শুনে নাও, ইন্নি ফারাতাকুম আলাল হাউস, কঠিন কামতের দিন গো যেদিন হযরত আদম থেকে লইয়া আমি আখেরি নবী, আমার সমস্ত উম্মত গুলিন, হযরত আদম থেকে সমস্ত নবী রাসূলের উম্মত গুলিন হাশরের ময়দানে যেদিন সব মিলে যেদিন দাঁড়িয়ে যাব, ওই কঠিন কামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের ঘাটের দায়িত্বের মধ্যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন যদি করেন হাউজে কাউসার কত বড়, ছোট একটা পুকুরের মতো নাকি, ছোট্ট একটা নদীর মতো নাকি, ছোট্ট একটা বিলের মতো নাকি, ছোট্ট একটা খালের মতো নাকি, না না না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন হাউজে কাউসার দিগলে কত হবে, দিগলিয়া কত হবে, দিগলা কত হবে, লম্বাই কত হবে, হাউজে কাউসারটা লম্বা হবে গো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন যেখান থেকে সূর্য ওঠে আর যেখানে সূর্য ডোবে হাউজে কাউসারের ফিলটা অত বড় লম্বা হবে। বলেন কত বড় লম্বা হবে হাউজে কাউসার। এবার যদি বলেন তাহলে পাতাইলা কত হবে, পাতাইলা আপনার কি বলেন, চওড়া, চওড়া বলেন, চওড়া কত হবে, চওড়া কত হবে পৃথিবী হাউজে কাউসারের। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন পৃথিবীর জমিন থেকে আকাশ পর্যন্ত হাউজে কাউসার হবে চওড়া। আর ওই হাউজে কাউসারের ঘাটের দায়িত্বে, মালিকানোর দায়িত্বে আল্লাহ তাআলা আমাদের নবীকে বসিয়ে দেবেন। আমার নবী পাবেন, আমাদের নবী পাবেন, আখের নবী পাবেন। আচ্ছা পেতে থাকেন, এবার শোনেন, আমার বাইরং হাউজে কাউসারের ওই যে বিরাট বড় হাউজে কাউসারের চতুর্দিকে মতির মতো, হীরা হীরা মতির মতো জকমক করবে পেয়ালা, একজনের পেয়ালায় আর একজন পানি পান করবে না। আপনারা তো জানেন তবলিগ জামাত একটা সুন্নতি আমল করে, মনে করে এটা সুন্নতি আমল করা হয়, বলে কি, বলে পাঁচজন যদি গেছে একই থালিতে খায়, একই থালিতে খাওয়া হয়। আমার ভাইরা কঠিন কিয়ামতের দিন হাউজে কাউসারের পানিটা একটা পেয়ালার ভিতরে খাওয়া হবে না, কোটি কোটি পেয়ালা থাকবে। বলে পেয়ালার সংখ্যা কত, আল্লাহর নবী বুঝিয়ে দিলেন আকাশে তারকার সংখ্যা যত। একবার সোনাল করবেন না, একটু জোরে কর না, আকাশে যতগুলি তারকা দেখা দেয় মেঘ ছাড়া, মেঘ না থাকলে আকাশে যেমন কোটি 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 যেমন তারকা গুলি উঠে, হাউজে কাউসারের চতুর্দিকে অত পেয়ালা থাকবে। কম হব নাকি ভাই, কম হব নাকি পেয়ালা, হব না। আচ্ছা এবার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন মান মাররা আলাইয়া সারেবা, এই যে হুজুর আছে জিজ্ঞেস করে দেখেন হাদিসের, আবার বুখারীর দ্বিতীয় খণ্ডে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললাম যারা 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 আমার কাছে যাবে সেদিন তাদেরকে আমি নবী বা আমার কাছে সেদিন হাউজে কাউসারের তারা পানি পান করবে। একবার সুবহানাল্লাহ জোরে কোন, যারা যারা যাবে তারা তারা কি করবে, হাউজে কাউসারের পানি কি করবে ভাই, পান করবে, বাস তাহলে বোঝা যাচ্ছে। এবার শোনেন হাউজে কাউসারের পানিটা দেখতে কেমন, তার গুণটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন
হাউজে কাউসারের পানিটা আবিয়াজ মেনার লাবান দেখতে হবে দুধের থেকে সাদা, দুধের থেকে সাদা। বুখারীর এবারত বলছি, ধৈর্য ধরে শুনবেন, দুধের থেকে সাদা। পৃথিবীর জমিনে আপনারা মধু খেয়েছেন কি খাননি? মধু মধু হানি হানি খেয়েছেন, চেখে দেখেছেন মধু, কেউ অনেকেই মধু পান করেন, মধু খেয়ে দেখেছেন কত মিঠা পৃথিবীর জমিনে। নবী বলেন হাউজে কাউসারের পানি মধুর থেকে মিষ্টি। আরেকবার সুবহানাল্লাহ কান, তবে হাউজে কাউসারের পানির ভিতরে এমন একটা শক্তি আছে আপনারা জানেন কি জানেন? একটা নিয়ম বলছি, যেমন মিলিটারিদের কাছে কিছু ট্যাবলেট যুক্ত জিনিস থাকে, সরকার সেগুলি বানিয়ে সাপ্লাই দেয়, যেগুলি যুদ্ধের সময় ব্যবহার হয়, যদি খাদ্যখানা খেতে পারবে না, শুনেছি তাদের কাছে এমন কিছু ট্যাবলেট বানিয়ে রেখেছেন, একটা ট্যাবলেট খেলেই একদিন খাদ্য ওর সময় খেতে হবে না, মানে তার খিদাটা মিটিয়ে দেবে, ওরকম জিনিস একটা ট্যাবলেটের ভিতরে দেওয়া থাকে। আমার বাইন আমি বলতেছিলাম বলে কি, ওই হাউজে কাউসারের পানির ভিতরে এমন একটা কুয়োত আছে, একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ভাই গো, যদি কাহারই যদি পৃথিবীর জামি এখন যদি আপনাদের কাহারই যদি পাতলা পায়খানা হয়, যদি ডায়রিয়া হয়, নজর করে দেখেন একটা ছোট্ট হলুদ হলুদ রঙের একটা ছোট্ট ট্যাবলেট খেলেই পায়খানাটা বন্ধ হয়ে যায়, তার মানে বোঝা যায় একটা ছোট ট্যাবলেটের পাওয়ারটা কত। আর একটা কথা বলছে ভাই আমার, ভাই গো তাম শরীরটা শক্তিশালী শরীর, এই শরীরের ভিতরে দু চার দশ ফোঁটা যদি যদি আপনি বাসাতিন যদি জীবার ভিতরে দিয়ে দেন, দশ ফোঁটা বাসাতিন জীবার ভিতরে দিয়ে দিলেন, যেটা যে পোকামাকড় মারার জন্য যেটা ট্যামাটিন বাসাতিন যেটা বাজারে বিক্রি হয়, ওটা যদি বলেন আমি এক মাকা বাসাতিন খাবো, আমার পেটের যেন ওই কিমরিগুন কৃমিগুন যদি মরে যায়, কিমরিও মরবে আপনিও মরবেন, কোন কথা ঠিক নয়? কিমরিও বিগার যাবে, লোকটারও বিগার শেষ হবে, বলেন কথা ঠিক কি নয়? আমার কথাটা বুঝতে পারছেন? তিন গ্লাস পানি খেয়েছেন কিছুই না, এক গ্লাস জুস খেয়েছেন কিছুই না, এক কিলো দুগ্ধ খেয়েছেন কিছুই না, আবার কেউ কেউ ওই যে ঠান্ডা ঠান্ডার বোতল গুলি গরমের দিন আমার বড় বোতল গল গল করে খেয়েছেন কিছুই না, কিন্তু গা যদি আধা চামচ যদি ওই সমস্ত ট্যামাটিন যদি বাসাতিন যদি জিভার ভিতরে দেন, আপনি তো দূরের কত, নাক মুখটা গল গল করে আপনি শ্বাস বেরিয়ে ফুরফুরি ফুরফুরি বেরোতে বেরোতে আপনি পৃথিবীর জমিন থেকে আপনি একবার ঠান্ডা হয়ে যাবে। তাহলে এর ভিতরে কি ক্রিয়া আছে? মরে যাবে মানুষ। আমার বাইরা বোঝানোর জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাই বললেন হাউজে কাউসারের পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি যেন কিমত দান করে দিয়েছেন, কি কিমত যেন দিয়ে রেখেছেন। আল্লাহ বললেন অমান সারিবা লাম ইয়াজমা আবাদা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ওই হাউজে কাউসারের পানি একটা ফোঁটা, ভালো করে শুনে নেন, এক ফোঁটা দুই ফোঁটা পানি যদি কেউ কোনোদিন জিব্বার ভিতরে দিয়ে দিতে পারে, লাম ইয়াজমা আবাদা, কোটি 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 বছর চলে যাবে, ওই লোকটার আর কোনোদিন পানির পিপাসা হবে না। না রাইতবি এত কিমত।